এই বর্ষাকালে এমন একটি ঘরোয়া উপাদানের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যে উপাদানটি মাত্র একবার আমাদের যে কোনো ফুল এবং ফল গাছে দিলে সেই গাছ থেকে আমরা খুব সহজেই প্রচুর পরিমাণে ফুল ফল পাবো এবং আমাদের প্রত্যেকটা গাছ একেবারে সুস্থ ও সতেজ এবং রোগমুক্ত থাকবে। কারণ এই বর্ষাকালে অনেকেই অভিযোগ করে যে তাদের গাছে ছত্রাক লেগে যাচ্ছে, গাছের পাতা বেশি বৃষ্টির কারণে হলুদ হয়ে যাচ্ছে বা গাছ থেকে অতিরিক্ত ফুল ফল ঝরে যাচ্ছে, গাছ ভালো হচ্ছে না। তো আজকে যে উপাদানটি দেখাবো, এই উপাদানটা যদি সঠিকভাবে আমরা আমাদের যে কোনো ফুল এবং ফল গাছে দিই তাহলে খুব সহজেই আমরা আমাদের সব ধরনের গাছ থেকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো ফুল ফল পাবো। এবং অনেক সময় দেখা যায় এই বর্ষাকালে আমাদের গাছে এই রকম রোগগুলো হয়, ছত্রাক লেগে যায়, আপনারা দেখতে পাচ্ছেন, বিশেষ করে গোলাপ গাছে বা পাতাগুলো পুড়ে যায়, যার ফলে কি হয় গাছে কিন্তু ভালো পরিমাণে ফুল বা ফল হয় না, এই সমস্যাগুলো হয়ে থাকে। এছাড়াও দেখা যায় লেদা পোকা বা বিভিন্ন রকম পোকায় আমাদের লেবু গাছের পাতাগুলোকে এইভাবে খেয়ে নেয়, যার ফলে কি হয় আমাদের লেবু গাছে ফুল বা ফল আসেই না, গাছের বৃদ্ধিও হয় না বা ফুল ফল এলেও গাছের ফুল বা ফলগুলো ভালো হয় না, এই ধরনের সমস্যা। এছাড়াও অনেক সময় দেখা যায় এই বর্ষাকালে আমরা গাছের কাটিং করি, কাটিং করার পরে দেখা যায় গাছের ডালগুলো শুকিয়ে যায়, সেইখান থেকে আর নতুন ব্রাঞ্চ আসে না। তো এই ধরনের সমস্যাগুলো আপনারা খুব সহজেই এই উপাদানটি ব্যবহার করে দূর করতে পারবেন। এবং এই বর্ষাকালে আমাদের গাছের গোড়ায় অতিরিক্ত কেঁচো, কেন্ন, পিঁপড়ে এছাড়াও শামুক আরও বিভিন্ন রকমের পোকামাকড়ের উপদ্রব হয়, সেগুলোও আপনারা এই ঘরোয়া উপাদানটি ব্যবহার করে দূর করতে পারবেন। আর সেই ঘরোয়া উপাদানটি হচ্ছে হলুদ গুঁড়ো। তবে এক একটি সমস্যার ক্ষেত্রে আমাদেরকে এক এক রকমভাবে হলুদ গুঁড়ো ব্যবহার করতে হবে, এটা হচ্ছে প্রথম ব্যবহার। এই রকম আমি আপনাদেরকে তিনটি গুরুত্বপূর্ণ ব্যবহার দেখাবো হলুদ গুঁড়োর। তো প্রথমে আমি এখানে একটি এক লিটার জলের দ্রবণ তৈরি করছি, আর এক লিটার জলের ক্ষেত্রে আমরা প্রথমে হাফ লিটার মতো নিব জল, এক চামচ হলুদ গুঁড়ো এবং সেটাকে আরও শক্তিশালী করার জন্য আমরা এক চামচ মতো নিব লঙ্কা গুঁড়ো, এগুলো সকলের বাড়িতেই আমাদের থাকে। তারপর এই দ্রবণটাকে আমরা একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব। তারপর আমাদেরকে যে উপাদানটা দিতে হবে সেটা হচ্ছে শ্যাম্পু, যে কোনো শ্যাম্পু হলেই হবে, শ্যাম্পুর জায়গায় আমরা হ্যান্ড ওয়াশ ব্যবহার করতে পারি। আমরা এক লিটার জলের ক্ষেত্রে 5 ml মতো নিব। তারপর এই দ্রবণটাকে আমরা সুন্দরভাবে আরও একবার মিক্স করে নেব। শ্যাম্পু দিলে কী হবে, আমাদের কোনো গাছে যদি মিলিবাগ থাকে সেটা কিন্তু খুব সহজেই দূর হবে, আর যদি মিলিবাগ না থাকে শুধু ছত্রাক হয় সেক্ষেত্রে কিন্তু শ্যাম্পু দেওয়ার প্রয়োজন নেই। তারপরে আমাদের সংগ্রহে যদি থাকে ভিনিগার, সেটা যদি আমরা এই দ্রবণের সাথে মিক্স করে নিই প্রায় 2 চিপি মতো, তাহলে কিন্তু এটা আরও শক্তিশালী হবে, কারণ ভিনিগারের ঝাঁঝালো গন্ধে আমাদের গাছে কিন্তু একটিও পোকামাকড় থাকবে না। তবে একটি কথা মনে রাখবেন, ভিনিগারের পরিমাণ যাতে কিছুতেই বেশি না হয়, সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তাই আমরা এক লিটার জলের ক্ষেত্রে প্রায় 10 ml মতো ভিনিগার ব্যবহার করব, তার থেকে বেশি না, এই কথাটি অবশ্যই মনে রাখবেন। তারপর এই দ্রবণগুলা মিক্স হয়ে গেলে এটাকে আমরা একটু সুন্দরভাবে ছেঁকে নিব, কারণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই দ্রবণগুলো আমাদের স্প্রেয়ারে আটকে আমাদের স্প্রেয়ারটি খারাপ হয়ে যেতে পারে। তারপর এখানে আমরা আরও হাফ লিটার মতো জল মিক্স করে নিব। প্রথমে আমরা নিয়েছিলাম হাফ লিটার, তারপরে আরও হাফ লিটার, যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় 1 লিটার মতো জলের দ্রবণ তৈরি হয়ে গেল। তারপর এই দ্রবণটাকে আমরা সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নিব যাতে মিক্স হয়। এবার এটা আমরা একটি স্প্রেয়ার বোতলে ঢেলে নিব। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে ঢেলে নিচ্ছি, ঢেলে নেওয়া হয়ে গেলে এটাকে আমাদের গাছে স্প্রে করতে হবে। কখন কীভাবে স্প্রে করবেন সেটাও আপনাদেরকে দেখাবো, তার আগে চলুন দ্বিতীয় পদ্ধতিটি দেখে নেওয়া যাক। আমাদের কোনো গাছে যদি অতিরিক্ত শামুক, কেঁচো, কেন্ন এই সমস্ত দেখা যায় তাহলে যখন দিন ধরবে তখন আমরা এই হলুদ গুঁড়োকে যদি এভাবে ছড়িয়ে দিই তাহলে দেখব আমাদের গাছ থেকে সেই সমস্ত পোকামাকড়ের উপদ্রব একেবারেই কমে গেছে। তো আপনারা এইভাবে হলুদ গুঁড়ো দিয়ে দেখতে পারেন। তৃতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে আমরা 1 চামচ মতো নিব হলুদ গুঁড়ো, তার সাথে নিব আমরা সামান্য পরিমাণে জল, তারপর এটাকে আমরা সুন্দরভাবে একটা পেস্ট করে নিব। তারপর এই বর্ষাকালে আমরা অনেকেই গাছের কাটিং করে থাকি, যখন কাটিং করা হয়ে যাবে তখন সেই কাটিং করা জায়গাগুলোতে আমরা এই হলুদ গুঁড়ো সুন্দরভাবে লাগিয়ে দিব, তাহলে গাছের যে ডাল সেটা একেবারে নিচে পর্যন্ত শুকিয়ে যাবে না। আর প্রথমে যে দ্রবণটা আমরা তৈরি করলাম সেটা আমরা সপ্তাহে 2 বার যদি অতিরিক্ত ছত্রাকের আক্রমণ হয় তাহলে আমরা স্প্রে করব, বিকেলে কিংবা
সকালে। আর যদি আমাদের গাছে কোনো রকম পোকামাকড়ের সেরকম আক্রমণ না থাকে তাহলে আমরা 15 দিন অন্তর যদি একবার স্প্রে করি তাহলে কিন্তু আমাদের গাছে একেবারেই কোনো রকমের পোকামাকড়ের আক্রমণ হবে না।